তো আমি নির্দোষের কথাটার কোনো গুরুত্ব নেই কিন্তু যখন বলছেন যে অন্য লোক তাকে ফাঁসিয়েছে এবং কে কে ফাঁসিয়েছে বলছেন সে কথার কিন্তু গুরুত্ব আছে আমার ধারণা কোর্টের অর্ডার দেওয়া উচিত এবং তদন্তকারী সংস্থার এটা ভালোভাবে তদন্ত করা উচিত সঞ্জয় বুঝতে পারছে যে আমাকে যারা বাঁচাতে চেয়েছিলেন তারা হয় বাঁচাতে চাইছেন না আর না হলে বাঁচাতে পারছেন না তাহলে আমি কেন একাই যাব অন্য যারা আছে তারাও যায় কিন্তু তিনি রাত দুটো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে বারবার ফোনে কথা বলছেন ঘুমোতে পারছেন না কেন অভিযুক্তের কথা বিশ্বাস করা হবে না আইনে এরকম কোন কথা আমি পাইনি বরং উল্টোটা আছে কাউকে অ্যাপ্রুভার করে সেই অ্যাপ্রুভারের সাক্ষীতে যদি অন্য মানে কো অ্যাকুজডেড সাজা হতে পারে তাহলে একজন অ্যাকুজ যখন কোনো কথা বলবেন তাকে বিশ্বাস করা হবে না কোন আইন অনুসারে কোন তো আইন নাই আপনি আর জি করার মামলা যদি দেখেন কেউ তো ওনার ঘরে মামলা করেননি তো মামলাটা কি জন্য নিয়েছিলেন শেষ পর্যন্ত যা করে গেলেন তাতে মামলাটা নেওয়ার কোনো দরকার ছিল ধরুন আপনি ডিএ মামলার কথা বলছেন কতবার ডেট পরিবর্তন হয়েছে আর জি করে তো দেখেছেন আজকে ডেট আছে মামলা শুনলি না বলে কাল শুনবো কালকে বলে আবার পরশু শুনবো কেন তাহলে এই মামলা নিতে কে বলেছিল পার্থ চ্যাটার্জির ঘাড়ে কটা মাথা আছে যে মমতা ব্যানার্জির অন্তত অনুমতি না নিয়ে তিনি এরকম লোকের কাছে টাকা আদায় করে চাকরি বিক্রি করেছেন যদি অন্তত এই দুর্নীতিটা তার অনুমতি সাপেক্ষে না হতো তাহলে তিনি দুর্নীতি তদন্ত করাতেন করার নেই সেটা প্রমাণ করে যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত তদন্তের আওতায় তাকেও আনা উচিত সেটা তো সঞ্জয় নিজেই বলেছে বলেছে যে সরকার আমাকে ফাঁসাচ্ছে ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখাচ্ছে আমাকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না এখন কেন হচ্ছে না দেখুন টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে এবং তার বিরুদ্ধে হতে পারে। করের প্রিন্সিপাল গ্রেপ্তার হয়েছেন তার বিরুদ্ধে চার্জশিটও হতে পারে তার মানে কি থানার ওসি এবং কলেজের প্রিন্সিপাল তারা যা কাজ করছিলেন সেটা বেআইনি তো এই যে তারা করছিলেন এটা তো সঞ্জয়কে বাঁচানোর জন্য তারা করছেন করছিলেন আমার তো মনে হয় না তাহলে এমন কাউকে বাঁচানোর জন্য করছিলেন তার নামটা সঞ্জয় যেমন বলেছে প্রথম দিন তো নাম বলেনি সরকার বলেছে ডিপার্টমেন্ট বলেছে দ্বিতীয় দিন পুলিশ কমিশনের নাম বলেছে এবং ডিসিডি স্পেশালেরও নাম বলেছে তো এখন ধরুন সঞ্জয় বলাতে এটা গুরুত্ব পাচ্ছে কেন কারণ ভিক্টিমের পরিবারের লোকজন একদম শুরু থেকেই বলছিলেন যে এটা সঞ্জয়ের পক্ষে একা করা সম্ভব নয় আরও অনেকে যুক্ত ছিলেন জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছিলেন তারাও বলছিলেন যে এটা একজনের অপরাধ নয় আরও লোক আছে তো সেখানে অন্যতম আসামি যখন বলছে যে আরও লোক আছে তাকে ফাঁসানো হচ্ছে আমি নির্দোষ তিনি নির্দোষ তিনি কোর্টে বলেছেন বলেই তার ট্রায়াল হচ্ছে না হলে যদি বলতেন যে আমি দোষী তাহলে তো ট্রায়াল হতো না তো আমি নির্দোষের কথাটার কোনো গুরুত্ব নেই কিন্তু যখন বলছেন যে অন্য লোক তাকে ফাঁসিয়েছে এবং কে কে ফাঁসিয়েছে বলছেন সে কথাটা কিন্তু গুরুত্ব আছে আমার ধারণা কোর্টের অর্ডার দেওয়া উচিত এবং তদন্তকারী সংস্থার একটু ভালোভাবে তদন্ত করা উচিত স্যার তাহলে আপনার কি এটা মনে হয় যে মানে সঞ্জয় আসামের নাম এটা বলে দিল নাকি এর পেছনে অন্য কোনো খেলা আছে কি মনে হয় আপনার দেখুন আমার যেটা মনে হয় প্রথমে তো কেসটা কেউ জানতো না যে হাইকোর্ট সিবিআই দিয়ে দেবে একদম প্রথম শুনানীতি এবং পরবর্তীকালে যেটা দুর্নীতির মামলা শুরু হয়েছিল সেটাও হাইকোর্ট সিবিআই দিয়ে দেবে এটা কারো জানা ছিল না অন্তত সঞ্জয় যাদের কথা বলছেন তো আমার যেটা ব্যক্তিগত মত যে সঞ্জয়কে কেউ কেউ আশ্বস্ত করেছিলেন যে তোর কিছু হবে না আমরা বাঁচি কিন্তু যখন চার্জ ফ্রেম হয়েছে মার্ডার কেসে এবং রেপের দুটো ধারা আছে চৌষট্টি আছে ছেষট্টি আছে দেখুন মার্ডার চার্জ প্রবণ হবে কিনা আমার সন্দেহ আছে কিন্তু যেটা মিডিয়াতে দেখাচ্ছে সেটা যদি সত্যি হয় যে যে ভ্যাজাইনাল সব কালেক্ট করা হয়েছিল সেটা অ্যানালিসিস করে সঞ্জয় সিমেন্ট সেখানে পাওয়া গেছে এটা যদি সত্যি হয় এবং কোর্টে যদি এটা পেশ করা হয় এবং কোর্ট যদি দেখেন যেটা অবিশ্বাস কোনো কারণ নেই তাহলে তো রেপে সঞ্জয় সাজা হয়ে যাবে এবং ছেষট্টি ধারাতে মৃত্যুদণ্ড আছে তাহলে সঞ্জয়ের মৃত্যুদণ্ড হবে না হলে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে এটা সঞ্জয় এখন বুঝতে পারছে সঞ্জয় বুঝতে পারছে যে আমাকে যারা বাঁচাতে চেয়েছিলেন তারা হয় বাঁচাতে চাইছেন না আর না হলে বাঁচাতে পারছেন না তাহলে আমি কেন একাই যাব অন্য যারা আছে তারাও যায় আমার ধারণা এটা অন্য কারণ থাকতে পারে কারণ আপনারা তো দেখেছেন যে টালা থানার ওসি হয়েছে সেখানে পুলিশ কমিশনার আর্জি করে হাসপাতালে গিয়ে নিজে ডিক্লেয়ার করেছিলেন যে যা হয়েছে সব আমার কমান্ডে হয়েছে তাহলে থানার ওসি যা করেছেন তার কমান্ডেই করেছে তাহলে থানার ওসিকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে তাকে কি করতে হয় আচ্ছা মুখ্যমন্ত্রী বলেছেন যে রাত দুটো পর্যন্ত আমি পুলিশ কমিশনারের সঙ্গে ফোনে ছিলাম বারবার কথা বলেছি আমি ঘুমোতে পারি হ্যাঁ পুলিশ মন্ত্রী পুলিশ কমিশনার কাছে একবার জানতেই পারেন যে ঘটনাটা কী হয়েছে এবং পুলিশ কমিশনারও একবার ফোন করে তাকে জানাতে পারেন যে এই ঘটনা এইটুকু ঠিক আছে কিন্তু তিনি রাত দুটো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে বারবার ফোনে কথা বলছেন ঘুমোতে পারছেন না কেন অতএব সঞ্জয় যেটা বলছে সেটা সত্যি হতে পারে যে এখানে যারা জড়িত আছেন তাদের নাম গোপন রাখার জন্যই এটা করা হচ্ছে ছোট পর্যন্ত সে ঘুমাতে কেন পারবেন না পুলিশ কমিশনারের সঙ্গে সব সময় ফোনে কেন কথা বলবেন কারণ পুলিশ কমিশনার তার অধীনে কাজ করলে পুলিশের অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স আছে যে পুলিশ মন্ত্রী ঠিক করে দিতে পারেন না যে তদন্তটা কোন পথে যাবে পুলিশ মন্ত্রী ঠিক করতে পারেন না যে কাকে অ্যারেস্ট করতে হবে কাকে করতে হবে না তো তাহলে পর্যন্ত কিসের কথাবার্তা সেটা তো লোকে জানা উচিত যে তোমরা কি এত কথাবার্তা বলছিলেন দুটো পর্যন্ত আর ঘুমোতে কেন পাচ্ছিলেন না তুমি একদিকে যখন লক্ষণ হচ্ছে তুমি ডান্ডিয়া নাচতে পারছো তাহলে ঘুমোতে পারছো না স্যার তাহলে কোনো অভিযুক্ত প্রিজন ভ্যান থেকে যদি একটা কিছু বলে দেয় মানে সেই মন্তব্য কি তদন্তের আওতায় আনা যায় দেখুন আমি বলছি যে অভিযুক্তের কথা বিশ্বাস করা হবে না আইনে এরকম কোন কথা আমি পাইনি বরং উল্টোটা আছে আপনারা রাজ সাক্ষীর কথা বলেছেন ইংরেজিতে এটাকে অ্যাপ্রুভার বলে যে ধরুন যে তিনজন আসামি আছে তাদের বিরুদ্ধে প্রমাণ খুব শক্ত পাওয়া যাচ্ছে না তখন একজনকে রাজসাক্ষী করে যদি তাকে সাক্ষী দেওয়া হয় তার সাক্ষীতে তো অন্যদের সাজা হয় তাহলে সঞ্জয় যেটা বলবেন তাতে অন্যদের যারা নাম বলছে তার তার কথাতে তাদের সাজা হতে পারে তাহলে কথা বিশ্বাস করা হবে না আমি প্রশ্ন করছি যে কাউকে অ্যাপ্রোভার করে সেই অ্যাপ্রোভারের সাক্ষীতে যদি অন্য মানে কো একুশের সাজা হতে পারে তাহলে একজন একুশ যখন কোন কথা বলবেন তাকে বিশ্বাস করা হবে না কোন আইন অনুসারে কোন তো আইন নাই তাহলে ধৃত সঞ্জয়ের মুখে যে বিনীত গোয়েলের নাম মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল এবং সেটা কি দিতে তাহলে মুখ্যমন্ত্রী বাধ্য মুখ্যমন্ত্রী বাধ্য আপনি যদি বলেন আমি সংবিধান থেকে বের করে দেখাতে পারি সংবিধান এটা আছে যে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে যেগুলো জানতে চাইবে সেগুলো মুখ্যমন্ত্রী তাকে সেল গিফট বিচারপতি হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ের ট্র্যাক রেকর্ড তার ভাবমূর্তি উদার এবং স্বচ্ছ মনোভাবের এসব দেখে প্রবল আশাবাদী ছিলেন পশ্চিমবঙ্গের মানুষ উদার এবং স্বচ্ছ মনোভাবে সেরকমই তো মনে হয়েছিল আপনারা তাই বলছেন সেই প্রত্যাশা পূরণ না হওয়া থেকে উনি বাবরি মসজিদ মামলায় বেঞ্চে ছিলেন না কি রায় দিয়েছেন আপনি আর্জিকরের মামলা যদি দেখেন কেউ তো ওনার ঘরে মামলা করেননি অন্য কোন কারণ থাকতে পারে কি ধরুন আপনি ডিএ মামলার কথা বলছেন কতবার ডেট পরিবর্তন হয়েছে আজকে দেখেছেন আজকে ডেট আছে মামলা শুনলি না কাল শুনবো কালকে বলে আবার পরশু শুনবো কেন কিন্তু তাহলে এই মামলা নিতে কে বলেছিল কেউ তো মামলা করেনি ওনার ঘরে উনি নিজে থেকে নিয়েছে তাহলে নিজে থেকে নিয়ে এরকম করবেন কেন সেই অধিকার তো কেউ দেয়নি ট্যাবের টাকা গায়েবের তদন্তে নয়া মোর দেখা যাচ্ছে এবং লাফিয়ে লাফিয়ে বাড়ছে ট্যাবের টাকা গায়েবের সংখ্যা রাজ্য জুড়ে বহু পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছে কি বলবেন দেখুন মমতা ব্যানার্জি যেখানে মুখ্যমন্ত্রী আপনার পার্থ যে হাজতে আছেন আপনারা জানেন কেন যে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করে অযোগ্য প্রার্থীদের মাস্টারমশাই চাপিয়ে চাকরি দিয়েছে দেখুন একজন যোগ্য প্রার্থী বঞ্চিত হলো সেটা তো অত্যন্ত দুঃখজনক সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু একজন অযোগ্য প্রার্থী তিনি যোগ বিয়োগ জানেন না তিনি অঙ্ক শিক্ষক নিযুক্ত হয়ে গেলেন ছেলে মেয়েদের কি করে অঙ্ক শেখাবেন এটাও তো মমতা ব্যানার্জি করিয়েছে আমি কেন বলছি যে দেখুন পার্থ চ্যাটার্জির ঘাড়ে কটা মাথা আছে যে মমতা ব্যানার্জির অন্তত অনুমতি না নিয়ে তিনি এরকম লোকের কাছে টাকা দায় করে চাকরি বিক্রি করেছেন আর সংবিধানের একশো ধারা দুই উপধারা অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ তো পার্থ চ্যাটার্জী যে অপরাধ করেছেন মমতা না খাদ্য বিক্রি করে যে অপরাধ করেছেন মমতা তার দায় এড়াতে পারেন না এখানে আর্জিকর দুর্নীতির দায় তো মমতা ব্যানার্জী এড়াতে পারেন না যেখানে মমতা ব্যানার্জী নিজেই স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শুধু তাই না তিনি পুলিশ মন্ত্রী তিনি পার মন্ত্রী কেন আমি তিনটে নাম বললাম যে আর জি করে ডেপুটি সুপার লিখিতভাবে দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য ভবনে দিয়েছিলেন মমতা স্বাস্থ্যমন্ত্রী পুলিশের অ্যান্টি করাপশনে দিয়েছিলেন মমতা পুলিশ মন্ত্রী ভিজিলেন্স কমিশনের দিয়েছিলেন ভিজিলেন্স কমিশন পারের ডিপার্টমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট মমতা ব্যানার্জি পার মন্ত্রী তিনি একটা কপি কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতেও দিয়ে এসেছিলেন তো তাহলে তিনি জানতে পারেননি এটা তো হতে পারে না তো তাহলে তিনি জানতে পেরেছেন অথচ তাহলে এই দুর্নীতির তদন্ত করার নি কেন যদি তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকতেন যদি অন্তত এই দুর্নীতিটা তার অনুমতি সাপেক্ষে না হতো তাহলে তিনি দুর্নীতি তদন্ত করাতেন করার নেই সেটা প্রমাণ করে যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত তো অতএব তদন্তের আওতায় তাকেও আনা উচিত স্যার ভারতকে প্রতিনিধিত্ব করতে নরওয়েতে যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তো বিরাট সম্মানের বিষয় তাই না 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 নরওয়েতে কারা ডেকেছেন এবং ভারতের প্রতিনিধি তাকে কে নির্বাচিত করেছেন এই দুটো প্রশ্ন আমাকে দিলে আমি এ ব্যাপারে মন্তব্য করতে পারবো ধরুন আমি যেরকম জেনেছি বিভিন্ন পড়াশোনা করতে গিয়ে রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার আগে দেড় বছর গিয়ে লন্ডন এবং আমেরিকায় ক্যাম্প করেছে তখন তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের এখানে যে বাঙালি ছাত্র যারা ছিল তাকে আমন্ত্রণ করেছিলেন তার মানে এই নয় যে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমন্ত্রণ করেছে ধরুন যে ক্যামব্রিজ থেকে তাকে ডাকা হয়েছিল সেখানে যারা বাঙালি ছাত্র ছিল এই যে আমাদের এখানে প্রধানমন্ত্রী হয়েছিলেন পরে যে সুরো অর্ধি ছিলেন তারা ডেকেছিলেন যেমন আমি যখন ইউএসএ গিয়েছিলাম পুজোর সময় ছিল আমাকে সেখানে ডাকানো হয়েছিল তো সেটা যে আমার পরিচিত কেউ ডাকছে তো নরওয়েতে আপনি যে যেরকম বলছেন নরওয়ে সরকার ডেকেছে না কোনো আন্তর্জাতিক সংস্থা ডেকেছে আর উনি ভারতের প্রতিনিধিত্ব করছেন সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করেছে রাষ্ট্রপতি ঠিক করেছে তা আমার তো মনে হয় এগুলো যেভাবে প্রচার করা হয় যেমন মাঝে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমাকে এখানে ডেকেছে ডাকা মানে সেখানে যে লোক আছে তারা কিছু ডেকেছে এটা মানে ধরুন যে কেমব্রিজের কিছু ছাত্র ওনাকে ডাকলেন মানে এই নয় যে কেমব্রিজ ইউনিভার্সিটি ডেকেছে বা অক্সফোর্ডের দু ছাত্র ডাকলেন মানে এই নয় যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডেকেছে নরওয়েতে আমাদের দেশে প্রচুর লোক আছে তারা কেউ ডাকা মানে নরওয়ে সরকার দেখেছে তা নয় আর সেখানে যাওয়া মানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করছেন তাও নয় একটা শেষ প্রশ্ন করব যে আল্লাহর সম্পত্তিকে নির্দিষ্ট শিল্পপতিদের কাছে বিক্রি করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফের সম্পত্তিতে শিল্পপতিদের নজর রয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ফিরা হাকিম এবং আসন্ন বিধানসভা অধিবেশনেও এ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কি বলবেন না দেখুন ওয়াকাপ সম্পত্তিতে আমি খুব ভালো জানি না যতটুকু জানি আমি যখন ডিসি হেডকোয়ার্টার ছিলাম তখন আমার কাছে এই সমস্যাগুলো আসতো শেষ তখন আমি কিছুটা জেনেছিলাম মমতা যে আমাকে দিল্লিতে নিয়ে গেলেন ফোন করে অনুরোধ করে তারপর দিল্লি থেকে ফেরত নিয়ে এসে উনি প্রস্তাব দিয়েছিলেন যে আমি হক চেয়ারম্যান হই আমি আমি বলেছি যে প্রথমত এখানে এত দুর্নীতি আছে যে আমি গেলে আপনি আমাকে রাখতে পারবেন না দ্বিতীয়ত আমি যেহেতু প্র্যাকটিসিং মুসলমান নয় আমি নামাজ পড়ি না রোজা করি না বা ঈদে যায় না মহরমে যায় না অতএব আমি ওখানে কিছু করলেই এই যারা প্র্যাকটিসিং মুসলমান আছেন ধর্মপ্রাণ মুসলমান আছেন আদতে মুসলমান হন না হন কিন্তু তারা দাড়ি টুপি লাগিয়ে মুসলমান বলে প্রচার করেন তারা আমার বিরুদ্ধে বলার সুযোগ পাবে সেই জন্য আমি যাবো না আমি যাইনি তো ওয়াকাপ কোন ব্যক্তি যখন সম্পত্তিটা দিয়ে যান তার জন্য আমাদের দেশে আইন আছে এবং সেটা কোন উদ্দেশ্যে ব্যবহৃত হবে সেটাও বলে যান তো সেই উদ্দেশ্যে ব্যবহার ব্যবহৃত হওয়া উচিত তো সেটা নিয়ে সব রাজনৈতিক রাজনীতি করছে বলে আমার ধারণা